আরেকটু আলোচনা করব সামনে আসছে আমাদের কুরবানির ঈদ। কিসের ঈদ? কিসের ঈদ? কুরবানির। সামনে আসছে কি? কুরবানির ঈদ। কুরবানির ঈদ। কুরবানির ঈদ নিয়ে কিন্তু আমাদের মধ্যে অনেক সংশয়, ঠিক না? কুরবানির ঈদ নিয়ে একটু ভয় লাগার কারণ আছে না? আছে। যে ব্যক্তির, আল্লাহর হাবিব বলেছেন, যে ব্যক্তির কুরবানি করার সামর্থ্য আছে, কি আছে? কুরবানি করার শক্তি সামর্থ্য আছে, কিন্তু সে কুরবানি করলো না। আল্লাহর হাবিব স্পষ্ট করে হাদিস শরীফের মাধ্যমে জানিয়ে দিয়েছেন, সে যেন ইজগাহের দিকে কদম না নেয়। নাউজুবিল্লাহ। জীবনী থেকে প্রমাণ, ঠিক না? ঠিক। লোক বিরক্ত হইতেছ নাকি? খুশি? খুশি। বিরক্ত না, বিরক্ত হইলে কিন্তু বরকত হইত না। আমার সোজা কথা, অন্তরে প্রেম থাকবো অনেক দূর যেতে পারবো, আর অন্তরে প্রেম নাই তো মরুভূমিতে কি গাছ হলে? শীতল মাটি যদি শীতল না হয়, এই 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 মাটি থেকে কখনো বৃক্ষ জন্ম হবে? বৃক্ষ জন্ম হবে? মানে গাছ জন্মাবে? মরুভূমিতে যেমন বৃক্ষ জন্মানোর সম্ভব না, তার মানে গোড়াতে তো কি নাই রস? নাই। ঠিক তদ্রুপ যেই অন্তরে প্রেম নাই, সেই অন্তরে আল্লাহ নাই, রাসূল নাই, এই অন্তর দিয়ে কখনো সফলতা সম্ভব না। আর যদি প্রেম থাকে সিনা ভরা, অল্প আমল দিয়ে আল্লাহ দিদার পাওয়া সম্ভব, এটাও কিন্তু গুরুত্বপূর্ণ একটা ইবাদত কুরবানি। এটা কি অত্যন্ত মোস্ট ইম্পর্টেন্ট একটা ইবাদত? ইসমাইল আলাইহিসসালাম, ইব্রাহিম আলাইহিসসালাম এবং ইসমাইল আলাইহিসসালামের স্মৃতি বিচরিত এক মহান ইবাদতের নামই হলো কুরবানি। সুবহানাল্লাহ। এটার নাম কি? কুরবানি। কুরবানি। আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য আমরা কি করব? কুরবানি করব। কুরবানি করব। যার যে তৌফিক আছে, এটাও কিন্তু ঢালাও ভাবে সবার উপর কুরবানি ওয়াজিব নয়। যারা নিসাব পরিমাণ সম্পত্তির মালিক, তার মানে ধনী মানুষ, সুদা হিসাব ধনী মানুষ, অর্থবিত্ত আছে, একবারে একবারে হাই লেভেলের ধনী হইতে হবে এরকম না। ফকির আমি সোজা ভাবে আপনাদেরকে বুঝাই দেই, ফকির যার অল্প কিছু সম্পদ আছে, কি আছে? অল্প কিছু সম্পদ আছে। আর মিসকিন তো তারই বলে তার কিছুই নাই। ফকির এবং মিসকিন ছাড়া সম্পত্তির অধিকারী মানুষের উপর কোরবানি করা, কোরবানি কি করতে হবে? কোরবানি করতেই হবে। কারণ যে ব্যক্তি কোরবানির পশু জবাই করবে, প্রত্যেকটা পশুর বিনিময়ে তার আমল নামায় সওয়াব দেওয়া হবে। পশু কুরবানি করার পরে রক্ত যখন জমিনে পড়বে, রক্ত জমিনে পড়তে দেরি, তার গুণাগুলি মাফ হতে দেরি হবে। মাইশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছে, কুরবানির দিনে আল্লাহর বান্দা কুরবানির চাইতে উত্তম ইবাদত আর কিছুই হতে পারে না। জোরে জোরে সুবহানাল্লাহ। কুরবানি শুধু আমরা ঠিক হলে তাহলে 10 তারিখ করবো এমনটি নয়। আমরা হানাফি মাযহাব অনুসরণ করি, সেই থেকে 10 তারিখ থেকে 12 তারিখ সূর্য অস্ত যাওয়া পর্যন্ত কিন্তু কুরবানি দেওয়ার সময় থাকে। কি থাকে? কি থাকে? 10 তারিখ থেকে 12 তারিখ। মাঝখান দিয়ে আরেকটা কথা বলে দিই, গোটা পৃথিবীতে যারা মুমিন মুসলমান যারা আছেন এবং আমাদের দেশে যারা আছেন, এখানে যারা উপস্থিত আছেন, তাদের জন্য বলি, জিলহজের 4 চাঁদের 9 তারিখ ফজর থেকে 13 তারিখ আসরের নামাজ পর্যন্ত আপনাদেরকে তাকবীরে তাশরিক করতে হবে। কি করতে হবে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইল্লাহ। এটা কত তারিখ? 9 তারিখ, মানে ঈদের আগের দিন ফজর থেকে, ফজরের নামাজের আমরা জামাত যখন পড়বো, ফরজ নামাজ যখন পড়বো, সালাম ফিরে তাকবীরে তাশরিক
দিব করব তারপরে আমরা মুনাজাত দিব এই ভাবে 13 তারিখ তার মানে ঈদ হবে কত তারিখ 10 ঈদের দিন আমার দিকে তাকিয়ে ঈদের দিন হলো 10 তারিখ কারণ সাধারণ মানুষ বুঝে না সাধারণ মানুষের জন্য কিন্তু ভেঙে ভেঙে বলে দিচ্ছি ঈদ হবে 10 তারিখ কত তারিখ স্টপ ইওর মাউথ এভরিবডি কি 10 তারিখ তারপরে 11 তারিখ তারপরে 12 তারিখ ঈদের পরের দিন তারপরের দিন তারপরের দিন আসরের নামাজে তাকবীরে তাসবীহ পড়া শেষ হয়ে যাবে কথা কি বলতে থাকবে এটা আমরা কুরবানি করব কুরবানি তো আমাদের জন্য বিশাল এক নিয়ামত কুরবানি কি আমাদের জন্য বিশাল এক নিয়ামত তবে কুরবানি আমরা যে করব কুরবানি যে আমরা করব কুরবানির কিন্তু কিছু কুরবানি করার কিন্তু কিছু কন্ডিশন আছে কি আছে কিছু কন্ডিশন আছে আমাদের দেশে কিন্তু বিশেষ করে গোশত বণ্টনের ক্ষেত্রে কুরবানি করার পরে আমরা গোশত বণ্টন করতে গেলে এখানে একটা জিনিস মনে রাখতে হবে কুরবানি কিন্তু মুসলমানের উপর ওয়াজিব ফরজ কোন অমুসলিমের উপর না ঠিক কি না একজন স্বাধীন মানুষ কুরবানি করবে কোন পরাধীন মানুষ নয় একজন মুকিম মানুষ কুরবানি করবে কোন মুসাফির নয় নিসাব পরিমাণ সম্পত্তির মালিক তিনি কুরবানি করবে কোন ফকির মিসকিন নয় তারপরে হলো কুরবানি যিনি যিনি কুরবানি পশু জবাই করার সময় কুরবানি দাতা তিনি পশুর সামনে উপস্থিত থাকতে হবে কথা কি বুঝতে পারছেন আমার কথা কি বুঝে আসছে এখন আমাদের দেশে কুরবানি করতে গেলে কিন্তু বিভিন্ন রকমের কিছু করে তার মধ্যে ব্যতিক্রম কিছু কথা আমি বলবো সব বলার সময় নাই এর মধ্যে কুরবানির পশু খরিদ করতে হলে কিন্তু আমাদেরকে একবারে নিখুঁত পশু খরিদ করতে হবে কি করতে হবে একবারে নিখুঁত কি বুঝতে পারছেন মানে যেটার মধ্যে কোনো স্পট নাই এইরকম একটা পশু কুরবানি করতে হবে বিশেষ করে আমাদের দেশে কিন্তু আমাদের দেশে কিন্তু অনেক পশু আসে ভারত কি থেকে ভারত থেকে অনেক পশু আসে সমাজের উপস্থিতি একটা কথা মাথায় রাখতে হবে যেই গরু ময়লা আবর্জনা খেয়ে অভ্যস্ত ময়লা আবর্জনা খেয়ে মোটা দাঁতা হয়েছে ওই পশু দিয়ে কিন্তু কোনো ভাবে কুরবানি করা যাবে না এটা কিন্তু আমাদের সবাইকে মনে রাখতে হবে দুর্বল পশু দিয়ে কিন্তু কুরবানি করা যাবে না যেটা কুরবানির স্থান পর্যন্ত হেঁটে যেতে পারে না এই পশু দিয়ে কুরবানি করা যাবে না আমাদের দেশে বিশেষ করে অনেক সময় দেখা যায় অনেকে কুরবানির পশু যখন জবাই করে তার যে ছুরি থাকে ছুরিটা কিন্তু অনেক সময় ধারালো থাকে না পশুর অনেক কষ্ট হয় কিন্তু এটা তখনই করা যাবে না অত্যন্ত ধারালো ছুরি দিয়ে পশু কুরবানি করতে হবে যেন তার কষ্ট না হয় কথা কি বুঝতে পারছেন আরো জোরে তো পশু যে আমরা খরিদ করব এটা একদম নিখুঁত কান কাটা স্তনের মাথা কাটা লেজ কাটা সামনের পা কাটা এই রকম বডিতে বিভিন্ন রকমের স্পট থাকা কোনো পশু কুরবানি করা যাবে না আমরা কি কি পশু দিয়ে কুরবানি করব আমরা কি কি পশু দিয়ে কুরবানি করব প্রথমত আমরা বাঙালিদের জন্য গরু ঠিক না এর আগে কিন্তু আরেকটা আছে যারা অনেক বেশি দৌলতের মালিক তারা কিন্তু ওট দিয়ে কুরবানি দেয় ওট দিয়ে কুরবানি দিবে যারা মিনিমাম ওদের বয়স হতে হবে 5 বছর কত বছর 5 বছর গরু এবং মহিষ দিয়ে আমরা কুরবানি করব বয়স হতে হবে 2 বছর কত বছর ভেড়া বকরি দুম্বা তার মানে ভেড়া ছাগল দুম্বা এইটি হতে হবে কত বছর 1 বছর কিন্তু এখানে আরেকটা বিষয় হলো এই পশু যদি 6 মাসের পশুকেও যদি দেখতে মোটা তাজা হ্যান্ডসাম 1 বছরের মতো দেখা যায় ওই 6 মাসেরটা দিয়েও কুরবানি করা যাবে এগুলো আমাদেরকে মাথায় রেখে কুরবানি দিতে হবে কুরবানি কিন্তু গায়ের জোরে দিতে হবে না এবং কুরবানির পশুর গোশত আপনি চাইলে সবটা গোশত আপনি সাদকা করে দিতে পারবেন কি করে দিতে পারবেন আপনার আত্মীয় স্বজন পাড়া পড়োশি দূরের আত্মীয় কাছের আত্মীয় এবং অমুসলিম তো আপনি কুরবানির পশু গোশত খাওয়াতে পারবেন তাতে কোনো সমস্যা কোনো অমুসলিম যদি চায় হিন্দু খ্রিস্টান বৌদ্ধ যদি চায় আমাদের কুরবানির পশু গোশত খেতে পারবেন আমি চাইলে খেতে খাওয়াইতে পারবো সমস্যা নাই কথা কি বুঝতে পারছেন আরেকটা কথা হলো কুরবানির পশুর গোশত বণ্টন করার সময় কিন্তু ওজন করে বণ্টন করতে হবে কি করে ওজন করে বণ্টন করতে হবে কারণ ইচ্ছে করে যদি পশুর গোশত বণ্টনের ক্ষেত্রে কেউ একটু বেশ কম করে তাহলে কিন্তু সবার কুরবানি বাতিল হয়ে যাবে
কি হয়ে যাবে। এখানে গুরুত্বপূর্ণ একটা বিষয় আমি বলি, আমাদের মধ্যে কিন্তু সবাই কিন্তু স্বয়ং সম্পূর্ণ একবারে ফ্রি লোক কিন্তু কুরবানি দেয় না। কিছু লোক থাকে তারা মোটামুটি দৌলতের অধিকারী, কিসে মোটামুটি দৌলতের অধিকারী, তার ছোট্ট একটা কি দিয়ে বকরি দিয়ে তার কুরবানি করার ইচ্ছা আছে, ছোট্ট একটা বেড়া দিয়ে কুরবানি করার ইচ্ছা আছে বা সামর্থ্য আছে, সে এটা দিয়ে কুরবানি করলো। কিন্তু তার ফ্যামিলিতে এত বেশি সদস্য, অন্য কাউকে কিন্তু গোস্ত দিলে তার ফ্যামিলির লোক তৃপ্তি সহকারে খেতে পারবে না। এইরকম পরিস্থিতিতে কোন কুরবানি দাতা যদি আপনার কোন মানুষকে কুরবানির গোস্ত না দেয় তাতে কোনো সমস্যা হবে না, তার কুরবানিও বাতিল হবে না। সুবহানাল্লাহ, কি হবে না তার কুরবানি বাতিল হবে না। তবে সবচেয়ে উত্তম হলো, সবচেয়ে উত্তম হলো গোস্তটাকে তিন ভাগ করা। কয় ভাগ? তিন ভাগ। একটা নিজেরা নেওয়া, আরেকটা হচ্ছে গরিব ফকির মিসকিনকে দিয়ে নেওয়া, আর এক ভাগ হলো আত্মীয় স্বজনকে দিয়ে হবে। এটা হলো মুস্তাহাব। এটা কি কোন শিশুর সম্পত্তি থেকে যদি কোন অভিভাবক মানে একবারে নিখুঁত ভাবে সম্পত্তিটার মালিক একটা শিশু বাচ্চা, কি বাচ্চা, তার পক্ষ থেকে কুরবানি দেওয়া হলো, এই গোস্তটা শুধু এই শিশুই খেতে পারবে, পরিবারের অন্য কোন সদস্য এই গোস্ত ভক্ষণ করতে পারবে না। কিন্তু এখন প্রশ্ন আসতে পারে, হুজুর ছোট্ট বাচ্চা, তার পক্ষ থেকে আমরা কুরবানি দিলাম, কিন্তু এত গোস্ত তো বাচ্চা খাওয়া সম্ভব না, এটা দিয়ে কিন্তু বিনিময় করা যাবে, কি করা যাবে, যেটা পরবর্তীতে কাজে লাগবে, যেমন চাদর, কি জুতা, মোজা, কিন্তু কোন খাবার পানি এরকম কিছু করা যাবে না, বিনিময় করা যাবে না, কিন্তু পরবর্তীতে কখনো কাজে লাগবে এই গোস্তের বিনিময়টা করা যাবে। আমাদের দেশে অনেকে প্রশ্ন করে যে হুজুর কুরবানির গোস্ত কি সংরক্ষণ করে রাখা যায়? হ্যাঁ, কুরবানির গোস্ত সংরক্ষণ করে রাখা যাবে, যত বেশি হোক বিক্রি করার কোনো সুযোগ নেই। আরেকটা বিষয় হলো কুরবানির পশু যে জবাই করেছে, চামড়া ছিলেছে, বন্টন করেছে, এর একটা শ্রমিকের কিন্তু অনেক কষ্ট হয়, কি হয় কষ্ট হয়, এই কুরবানির জবাইকৃত পশুর গোস্তের বিনিময়ে কিন্তু শ্রমিকের পারিশ্রমিক দেওয়া যাবে না। গোস্তের ক্ষেত্রে সবকিছুর ক্ষেত্রে কিন্তু বন্টনের মধ্যে সমতা থাকতে হবে, সমন্বয় করে কিন্তু সমান করে কিন্তু বন্টন করতে হবে, ইচ্ছে করে এটার মধ্যে কোনো নিষ্পিস করা যাবে না। আরেকটা বিষয় হলো এখানে কিন্তু আরো কিছু বিষয় বাকি থাকে, যেমন হাড় থাকে, মাথা থাকে, এরকম হাড়টা অনেক কিছু থাকে না, এগুলো কিন্তু ইচ্ছে করে না, অনিচ্ছা সত্ত্বেও যদি একটু কম বেশি হয় তাতে কোনো সমস্যা নেই। কথা কি বুঝতে পারছেন? আমার কথা কি বুঝতে পারছেন? সবার উপস্থিতি যদি এখানে কিন্তু আরেকটা বিষয় থাকে, যে বিষয়টা হলো গরু পশুর চামড়া, পশুর চামড়া যদি সকল শরীরদারা চায় যে চামড়াটা আমরা সবাই মিলে বন্টন করে এটাকে শুকিয়ে আমরা ইউজ করবো, এটা কিন্তু জায়েজ, করতে পারবে, কোনো সমস্যা নেই। এই চামড়া বিক্রি করে যদি কোনো অর্থ উপার্জন করে, অর্থ পায়, এই অর্থ কিন্তু আবার কুরবানি দাতা খেতে পারবে না, গরিব দুঃখীদের মাঝে বন্টন করে দিতে হবে, কি করতে হবে, গরিব দুঃখীকে এটা দিয়ে দিতে হবে। এবং আরেকটা বিষয় হচ্ছে যেমন এতিম বাচ্চা কাচ্চা, একটা মাদ্রাসায় পড়ে একটা প্রতিষ্ঠানের মধ্যে এতিম বাচ্চা কাচ্চা আছে, তাদেরকে দেখাশোনা করার মধ্যে এমন কোনো লোক নাই, এইরকম পরিস্থিতিতে কিন্তু চামড়ার টাকাটা আবার ওই এতিম খানাতে দিয়ে নেওয়া যাবে। কথা কি বুঝতে পারছেন? তার মানে এ থেকে টাকা নিজে নিতে পারবে না, কি করতে পারবে না, এ থেকে টাকা নিজে নিয়ে কুরবানি দাতারা নিজে ইয়ে করতে পারবে না, খরচ করতে পারবে না, গরিব দুঃখীদের মাঝে বন্টন করে দিতে পারবে, চাইলে নিজেরা ব্যবহার করতে পারবে, চামড়াটাকে বিভিন্ন প্রক্রিয়াধীন করে এটাকে বিভিন্ন রকমে রূপান্তরিত করে ব্যবহারের যোগ্য করে ইচ্ছে করলে চাইলে কুরবানি দাতারা এটাকে কি করতে পারে, ব্যবহার করতে পারে, তাতে কোনো সমস্যা নাই। আল্লাহ বলেন আমাদেরকে যাদেরকে শক্তি দিয়েছেন, সামর্থ্য দিয়েছেন, আমরা সম্পত্তির মালিক, আমরা সকলে কি করব, আমরা সকলে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য আমরা কুরবানি করব। আল্লাহ যেন আমাদেরকে ইসলামী আইন অনুযায়ী, শরীয়তের আইন অনুযায়ী আমরা যেন কুরবানি পশুকে দিয়ে আমরা কুরবানি করে আল্লাহর দিদার পাওয়ার একটা রাস্তা খুঁজে বের করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিনকে পাওয়ার একটা মাধ্যম খুঁজে বের করতে পারি। আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করে। সকলে বলুন আমিন, সকলে বলুন আমিন। সম্মানিত উপস্থিতি, দুইটা বিষয়ের উপরে ছোট্ট করে একটু আলোচনা করেছি, এর মধ্যে যদি
বন্ধুটি হয়ে থাকে আল্লাহর হস্তে ক্ষমা করে দিবেন। বিশেষ করে আজকে অনেকেই দোয়া চেয়েছে, অনেকেই আজকে দোয়া চেয়েছে, আমরা দোয়া করব। এখন লন্ডন থেকে, আমেরিকা থেকে, বাংলাদেশ থেকে, ঢাকা থেকে, বিভিন্ন আমাদের বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে আমার কাছে দোয়া চেয়েছে আজকে অনেকে। তো দোয়া হবে আপনারা সকলে, আপনারা সকলে দোয়ার জন্য প্রস্তুত হবেন। আমরা দোয়া শেষ করে তারপরে আমরা নামাজ আদায় করব। আমরা কি করব, এই যে ঢাকা থেকে দোয়া চেয়েছে সুফিয়া বেগম, এর মা হালিমা আর বাবার নাম হচ্ছে নুরুল ইসলাম ব্যাপারী, ঢাকা থেকে দোয়া চেয়েছে, মেসেজ করে নামগুলো দিয়ে দিয়েছে। সিলেট থেকে দোয়া চেয়েছে, তো অনেকে দোয়া চেয়েছে আজকে সবার জন্য, যারা দোয়া চেয়েছে তাদের জন্য দোয়া করব, এবং আমরা যারা এখানে উপস্থিত আছি সবার জন্য দোয়া করব। বিশেষ করে ছোট ছোট মাসুম বাচ্চারা, অবুজ বাচ্চারা, ছোট ছোট বাচ্চারা, তারা অত্যন্ত মনোযোগের সাথে তারা এখানে বসে বসে দেখুন মিলাদ শুনেছে, আলোচনা শুনেছে, তাদের উদ্দেশ্যে তাদের জন্য দোয়া করবো। আল্লাহ যেন তাদেরকে হকানি আলেম এবং কোরআনে হাফেজ হিসেবে যেন কবুল করে, মদিনা ওয়ালা সৈনিক হিসেবে যেন কবুল করে, সকলে যেন আমিন। মাদ্রাসাকে যেন আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে। সকলে জিয়ারতের উদ্দেশ্যে একবার সূরা ফাতিহা শরীফ, তিনবার সূরা ইখলাস শরীফ, কয়েকবার দুরূদ শরীফ পড়েন।